العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به وجعل منهم القردة والخنازير আর তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, বানর বানিয়েছেন, শুকর বানিয়েছেন। ওয়াবাদাত তাগুত, আর তাগুতদের তারা ইবাদত করত, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তাগুতের ইবাদত করেছে। কিতাবওয়ালাদের এই হলো পরিণতি। তোমাদের মধ্যে এমন পাওয়া গেছে না, তারা মাছ ধরতে করেছে কি বারে মাছ ধরতে নিষেধ করেছে, শনিবারে মাছকে ধরে রাখলো, কাজকে মারবো না, খালি আমরা করি উপরে আসে পরীক্ষা করার জন্য, বড় বড় মাছ সাগরের তীরে আসে, তাদের ধর্মে শনিবারে মাছ মারা নিষেধ। দেখা যায় এখন আল্লাহ পরীক্ষা করছেন, মাছ এত লাফালাফি করে ইস, কিন্তু রবিবারে সোমবারে এত লাফালাফি করে না কাছে এসে। পরীক্ষা হয়, হারাম তরিকায় ব্যবসা করলে দেখা যায় মোটামোটা পয়সা আসে, আর হালাল তরিকা করলে কেমন জানি একটু কষ্ট হয়ে যায়। পরীক্ষা কিনা বলেন, মাঝে মধ্যে হারাম তরিকা বেশি আসে, পরীক্ষা হয় লোভ সামলাতে পারি কিনা, আল্লাহ তালার হুকুম মানে কিনা। তো আল্লাহ তালা বলেন মাছকে নিয়ে আসলেন শনিবারে, তো এখন তারা জানে শনিবারে মাছ মারলে তো বড় লানত পড়ে যাবে, আল্লাহর কি করা যায়। তো বুদ্ধি দিল শয়তান, আজকে মারার দরকার নাই, আজকে কিছু একটা দিয়ে ফান টান দিয়ে জাল দিয়ে আটকে এতো, হাত দিয়ে ধরো না, আজকে শনিবার পার হয়ে গেলে সবগুলো জাল দিয়ে আটকে ফেলছে, এখন ধরে ধরে উঠা। তার এই সমস্ত জেনে বুঝে এই যে হিলাবাজি করেছে, আল্লাহকে ধোকা দিতে চেয়েছে, আল্লাহকে বলবে যে না আল্লাহ আমরা শনিবারে তো টাচও করি নাই, কি বলে কি সুন্দর যুক্তি, কিন্তু আল্লাহ মনে হয় কিছু বুঝেন না, আল্লাহ কি বোকা নাকি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কারণে যে আল্লাহ তাআলার সঙ্গে এরকম এই প্রতারণা করেছে, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, লানত দিয়েছেন, তাদের প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত গুসা হয়েছেন, এমনকি তাদেরকে শুকর বানরে পরিবর্তন করে ফেলেছেন, ফিজিক্যালি শুকর বানর হয়ে গিয়েছে। যারা এগুলো করতো তাদের মধ্যে যারা কিছু আলেম প্রকৃতির ছিলেন, দিনদার ছিলেন, তারা বলেন খবরদার এটা করো না, আল্লাহ তাআলা অত্যন্ত রাগ গুসা হয়ে যাবেন, খবরদার এই কাজ করো না, তোমরা প্রতারণা করছো আল্লাহর সঙ্গে, আল্লাহকে আল্লাহর সঙ্গে প্রতারণা করা যায়। তারা শুনল না, এরপরে তাই কাজ করতে করতে অবশেষে আল্লাহ তাআলা যখন তাদেরকে বানর আর শূকরে পরিণত করলেন, এই খবর হয়ে গেল। পরের দিন তারা আসলো, এদের খবর নিতে, দেখে যে মানুষ নাই, সব দেখি শূকর আর বানর, এদেরকে বানর শূকররা ওদেরকে চিনছে কে আসছে, কিন্তু এই বানর শূকর হাউমাউ করে কাঁদছে কিন্তু কথা বলতে পারছে না, আর ইশারায় বোঝাচ্ছে আমরা তোমাদেরকে চিনেছি। সেই বানর শূকর আর এখন নাই, অধিকাংশ মুফাসসিরের দৃষ্টিতে তারা কয়েকদিন অভিশপ্ত জিন্দিগি কাটিয়ে তিন চার দিনের মাথায় তারা মৃত্যুবরণ করে, লানতের মৃত্যু তাদের জন্য নসিব হয়ে যায়। ওয়াবাদাত তাগুত, শুকর বানর হওয়ার পরে পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে তাগুতের কথা তারা শুনেছে, তারা তাগুতের কথা শুনে, তার মানে তাগুত অর্থ কি, খোদা দ্রোহী শক্তি, আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যারা তাদেরকে শক্তিশালী মনে করে, তাদের কথা অনুযায়ী উঠা বসা করা, তাদের তরিকা অনুযায়ী চলা, তাদের ভয়ে অস্থির থাকা, কিন্তু আল্লাহর ভয় নাই, এই আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত শক্তি অবস্থান নেয় এগুলোকে বলে কি, তাগুত। তো তোমরা কিতাবওয়ালারা হয়ে তাগুতি শক্তির তোমরা কথা শুনলা, তাদের ইবাদত করলা, তাদের তরিকা মতো চললে, এই কারণে তোমাদের মধ্যে এই অভিশাপ এসে গেল। উলাইকা শাররুম মাকানাও আদাল্লু আন সাওয়াইস সাবিল, এই লোকগুলো খুবই খারাপ অবস্থানে আছে, তাদের অবস্থা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, অত্যন্ত অভিশপ্ত। কিতাব হাতে নিয়ে কিতাবওয়ালারা যদি এগুলো করে, অন্য দুনিয়ার মানুষের কাছে কিতাব নাই, কিতাব বলতে আল্লাহ তালার পরিচয় নাই, মুসলমান যদি গুনাহ করে তাহলে আল্লাহ তালার কাছে তাদের শাস্তি বেশি হবে কিনা, বেশি হবে, জেনে বুঝে করল। তো এই যে এলেমওয়ালা কিতাবওয়ালা দিনওয়ালা লোকেরা যদি উল্টাপাল্টা কাজ করে, আল্লাহ তাদের প্রতি সাংঘাতিকভাবে অসন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, এরা সৎ রাস্তা থেকে, সঠিক রাস্তা থেকে, সঠিক পথ থেকে অনেক দূরে চলে যাবে, গোমরা হয়ে যাবে, দাবি করবে আহলে কিতাব কিন্তু আসলে দিন থেকে, আল্লাহর দিন থেকে বহু দূরে চলে যাবে, এরা অনেক বেশি গোমরা হবে, এদের শাস্তি অনেক সময় দেখা যায় সাধারণ কাফের থেকে অনেক বেশি হয়ে যাবে, কারণ তারা জেনে বুঝে
কিতাবওয়ালাগণ আহলু কিতাব জেনে বুঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পরেও ওনার সঙ্গে দুশ্মনী করেছে। وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ عَلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ। তারা অধিকাংশ জেনে বুঝেই আসলে দুশ্মনী করেছে, তার মধ্যে একজন ছিল মদিনায়, তারা অনেকে ছিল, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে আপনি কোন কোন নবীর প্রতি ইমান আনেন, কোন কোন নবীকে বিশ্বাস করেন, বলেন তো আপনি নবীদেরকে বিশ্বাস করেন। বলে যে উমেনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইয়াকূব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নবিয়্যুনা মির রাব্বিহিম। পুরো আয়াত তেলাওয়াত করেন যেখানে আল্লাহ তাআলা অনেক নবীদের নাম বলেছেন, যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল, ইয়াকূব, আসবাত এবং ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে যা দেওয়া হয়েছে এগুলো সবগুলোর প্রতি ইমান আনি, আমরা কাউকে অবিশ্বাস করি না, সমস্ত নবীরা হক ছিলেন। এ কথা শোনার পরে ফালাম্মা যাকারা ঈসা জাহাদু নুবুওয়াতাহু, ঈসা আলাইহিস সালামের কথা বলার পরে বলল লা নুমিনু বি ঈসা ওয়ালা বিমান আমানা বিহি, ঈসা নবী কি বলেন, আমরা জীবনে তো বিশ্বাস করি না ঈসা নবী ছিলেন, এবং যে ব্যক্তি ঈসাকে নবী মনে করে তার প্রতি আমরা কেমনি ইমান আনবো। তারা তো মনে করে ঈসা আলাইহিস সালাম যারজ সন্তান, নাউযু বিল্লাহি মিন যালিক, এই রকম ধারণা করে তারা। আর এইজন্য ইহুদিদের কাছে শেষ নবীকে মূসা আলাইহিস সালাম, আর খ্রিস্টানদের কাছে শেষ নবীকে ঈসা আলাইহিস সালাম, আর আমাদের কাছে শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমরা কোন নবীকে বাদ দিয়েছি? আহলে কিতাবওয়ালারা কেউ একজনকে বাদ দিয়েছে, কেউ দুইজনকে বাদ দিয়েছে, যার কারণেই তারা দিন থেকে দূরে চলে গেল। ওয়াদাল্লু আন সাওয়া ইসসাবিল, তারা যখন আপনার কাছে আসে হে নবী, আপনার কাছে এসে বলে, আবার তাদের মধ্যে কেউ কেউ মুনাফিকি করে, ইমান আনে কিন্তু আসলে সে ইমান আনেনি, মুখে বলে, উদ্দেশ্য ইসলামের মধ্যে ঢুকে পরে একসময় আবার বাইর হয়ে যাবে, তো লোকেরা বলবে দেখো ইসলাম ভালো থাকলো তো এরা আসছিল, এখন এরা বুঝতে পেরেছে ইসলাম বোধহয় ঠিক না, রে চলে গেছে। তারা ক্যাম্পেইন করেছে, এক কাজ করো নুকমেনু, সকালবেলায় ইসলামের মধ্যে ঢুকি, বিকালবেলা বাইর হয়ে যাই, তাহলে বলো ঢুকছিলাম ঠিক ধর্ম মনে করে, এখন ঢুকে দেখলাম আসলে এটা দুই নম্বর ধর্ম, এই একটা মতলবে কেউ কেউ ঢুকে। আবার কেউ কেউ ঢুকে তাদের মধ্যে যে ঢুকে কোথায় কিভাবে তাদের উইক পয়েন্ট আছে দুশ্মনী করা যায়, এবং দিনের দুশ্মনদের সঙ্গে ভিতরে থেকে মোনাফিকি করে ইনফরমেশন পাস করা যায়, যুদ্ধের সময় বিভিন্ন সময়ে তাদেরকে উৎখাত করে দেওয়ার জন্য সেন্সিটিভ ইনফরমেশন দেওয়া যাবে, এই জন্য কেউ কেউ আসত। মোনাফিকরা দুশ্মনির উদ্দেশ্যে ইসলাম কবুল করতো, কেউ কেউ এসে ওনাকে বলতো। আল্লাহ তালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাবধান করছেন, খবরদার, খেয়াল রাখেন, কেয়ারফুল থাকবেন, তাদের কেউ কেউ ইসলাম কবুল করবে কিন্তু এগুলো মোনাফিক, ওদের গতিবিধি, ওদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকবেন। وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا, আপনার কাছে যখন আসে এসে বলে আমরা ঈমান এনেছি, وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ, আসলে তারা কুফরের মধ্যে ঢুকেছে, কুফরি নিয়েই আপনাকে ঈমান এনেছে বলে, তখন তাদের মনে কুফরি আকীদা, ঈমানের চিন্তা ছিল না কুফরের চিন্তা ছিল, আর আপনার কাছ থেকে তখন বের হয়ে গিয়েছে, ওই কুফরি নিয়েই বের হয়েছে, ইমানে দাবি করেছে কিন্তু আসলে কুফরি নিয়ে ইমানে ঢুকেছে, কুফরি নিয়ে ইমানে ঢুকলে কি আর ইমান থাকে, আর বের হয়ে গেছে সেই কুফরি নিয়েই, মুনাফিক এগুলো। ওয়াল্লাহু আলামু বিমা কানু ইয়াকতুমুন, আল্লাহ ভালো করে জানেন তারা যা কিছু লুকিয়ে রাখে, তারা যা কিছু গোপন করে রাখে আল্লাহ তাআলা সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল আছেন। এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিস্ট দিয়েছেন, জানিয়ে দিয়েছেন কে কে মুনাফিক, আমি বাকায়দা একটা লিস্ট ছিল, এবং লিস্টটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন একজন সাহাবীর কাছে, যিনি ওনার প্রাইভেট সেক্রেটারি মত ছিলেন, হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, আর কোন সাহাবীকে জানতেও দেননি, তিনি রেখেছেন যাতে করে কাজে লাগে সময় মতো, দায়িত্ব দিতে কোনো কিছুতে ওদের কথাবার্তায় ওনাকে প্রতারণা না করতে পারে, আল্লাহ তাআলা জানেন এবং তিনি আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন।
وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت এই আহলে কিতাবের লোকগুলোর আপনি দেখতে পাবেন আরো কি তারা অনেকেই গুনার দিকে বড় জোরে সরে যায় দৌড়ে দৌড়ে গুনার দিকে যায় গুনার ব্যাপারে খুব ইন্টারেস্টেড ওয়ালাউদওয়ান সীমালঙ্ঘন করার ব্যাপারে ও আকলেহিমুস সহত আর হারাম তরিকায় অন্যায়ভাবে মানুষের মাল কিভাবে ভক্ষণ করা যায় আর যেন সম্পদ কিভাবে নিজের পকেটে ঢুকানো যায় এইগুলোর কায়দার ব্যাপারে তারা এক নম্বর এক্সপার্ট কিছু মানুষ দুনিয়াতে আছে তারা কিছু বিজনেস করে আসলে বিজনেস আসল মতলব না মতলব কি কিভাবে মানুষকে ঠকানো যায় প্রতারণা করা জমি বিক্রি করে আসলে জমিটা তিনবার বিক্রি করেছে এরকম ঘটনা পাওয়া গেছে কিনা পাওয়া গেছে এরকম অনেক বাটপার ফ্রড বিজনেসের খবর এই সমস্ত দেশে আছে এই সমস্ত দেশে তো অনেক আইন কানুন করা এর ভিতরেও যে কিভাবে ফ্রডের ভিতরে নিয়ে যায় মানুষকে মানুষ টেরই পায় না কি আকর্ষণীয় অফার দিয়ে লুফে নেয় মানুষকে ঢুকাই ফেলে তারপরে চম্পট বাংলাদেশে বিভিন্ন রকমের কোম্পানি আসলো আপনার টাকা ওখানে ইনভেস্ট করবেন তো মানে এক বছরে দশ গুণ হয়ে যাবে ঠিক কিনা ডেস্টিনি মেস্টিনি আর কি কি আসিল অনেক লোকদের টাকা পয়সা ইনভেস্ট করে সব নিয়ে তারপরে উধাও হাই হাই কোম্পানি তাহলে পৃথিবীর সব দেশে এই হাই হাই কোম্পানি আছে আমাদের দেশে এত সফিস্টিকেটেড হওয়া লাগে না কিন্তু এই সমস্ত দেশে অনেক সফিস্টিকেটেড ওয়েতে তারা এগুলো করে তো এই আকলেহিমুস সহত হারাম মাল কিভাবে খাওয়া যায় মানুষের সম্পদ কিভাবে ভক্ষণ করা যায় তারপর সুদ টুদ কিভাবে বাড়ানো যায় ব্যাংক ট্যাঙ্ক দিয়ে সারা দুনিয়ার মানুষের টাকা ওদের কাছে থাকবে এমন কায়দা আছে যে আপনার টাকা আপনার কাজে লাগতেছে না খালি ওখানে রাখছেন টাকাটা যাতে হারাইয়া না যায় কিন্তু সে কিন্তু কাজে লাগাচ্ছে ব্যাংকওয়ালা যে পরিমাণ পয়সা আপনার টাকা ইনভেস্ট করে কাজে লাগাচ্ছে এবং তার বিনিময়ে সুদ দেয় সুদ তো আমরা খাইতেই পারবো না কিন্তু তারপরেও তারা যে সমস্ত তরিকা ব্যবহার করে ফাইন্যান্সিয়াল সেক্টরে এটা অদ্ভুত এগুলো তারা ভেরি এক্সপার্ট এবং যুগ যুগ ধরে এই যুগের কথা শুধু বলা হচ্ছে না ওই জমানা থেকে চলে আসছে এগুলো তারা কত খারাপ কাজ করে যাচ্ছিল এই যে মুনাফিকরা এই ধরনের কাজ করেছে আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের বিভিন্ন গুণগুলোকে বিভিন্ন তাদের পরিচয় তুলে ধরছেন আরো পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু আন ক্বাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন যারা রব্বানি ছিল রব্বানিগণ এবং আহবারগণ তারা যদি তাদেরকে নিষেধ করত এরকম গুনাহ সংক্রান্ত কথাবার্তা বলা গুনার কথা বলা মানুষের মাল সম্পদকে হারামভাবে খাওয়া এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যদি রব্বানি লোকগুলো আর আহবার লোকগুলো ভূমিকা পালন করত কতই না ভালো হতো এ রব্বানি এবং আহবার হচ্ছে আহলে কিতাবের ইহুদিদের মধ্যে যারা আলেম ওলামা সম্প্রদায়ের লোক আলেম কিসিমের লোক যারা তাদেরকে দুই পরিচয় দেওয়া আছে রব্বানি ইউন আর একটা আহবার জনগোষ্ঠী আলেম রব্বানি ইউন হচ্ছে উঁচু লেভেলের আলেম যারা এলেম আছে আমল আছে আল্লাহ তাআলার সঙ্গে ওলি আমরা এই উম্মতকে বলি আউলিয়া উল্লাহ আল্লাহর ওলি আউলিয়া তো তারা বলতো রব্বানি ইউন মানে রবের সঙ্গে তাদের সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ এইরকম আলেমদেরকে রব্বানি বলা হয় রব্বানি ইউন আর যারা এত বেশি আমলদার নয় কিন্তু মোটামুটি এলেম কালাম আছে দিনের এলেম নিয়ে চলে তাদেরকে আহবার বলা হয় স্কলার এই দুই গোষ্ঠী যদি এই তাদের আহলে কিতাবের লোকদেরকে গুনার কথা বাজে কথা মিথ্যা কথা অন্যায় কথা আর হারাম হালালের ব্যাপারে সতর্ক কাজটা করতো এদেরকে এগুলো থেকে নিষেধ করতো কতই না ভালো হতো কিন্তু তারা কি এগুলো করেছে ঠিক মতো খুব কম মেজরিটি এই কাজ করেনি কত খারাপ কাজ তারা করে যাচ্ছিল যারা খারাপ কর্ম করে এটা তেমন খারাপ আর আলেম ওলামা দিনের যারা এলেম নিয়ে চলাফেরা করেন এলেম অর্জন করেছেন তাদের দায়িত্ব কি বাকিদেরকে সতর্ক করা
আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে যাওয়া, এটা কি ওলামাদের দায়িত্ব না? এই জন্য ওলামাদেরকে কি বলা হয়? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী, ওয়ারিস। কত টাকা পয়সা পায় ওয়ারিস হয়ে? ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা দিন আর দেড়হামের টাকা পয়সার ওয়ারিস বানিয়ে যান না। ইন্নামা ওয়াররাসুল ইলম, তারা ইলমের ওয়ারিস রেখে যান। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির, যে ব্যক্তি ইলমের এই অংশ নেয়, ইলম শিখে এবং এই ইলমের কাজ করে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে, সে বিহাযযিন ওয়াফির, সে অনেক বড় সৌভাগ্যের অধিকারী হলো। এলিম শিখা শুধু সৌভাগ্য নয়, এলিম শিখে এলিমের নিজে আমল করা আর এই এলিমের তরিকা অনুযায়ী লোকদেরকে দিনের দিকে নিয়ে আসার কাজ করা, এটাই হলো সৌভাগ্য। এখন এই কাজ কি এত সহজ কাজ? সব আলিমকে এই কাজে আসেন, আল্লাহ তাআলা সমস্ত আলিমদেরকে এই কাজের জন্য তৌফিক দান করুন। এই কাজ না করলে আল্লাহ তাআলার কাছে আলিমদের কি কঠিন পরীক্ষা হবে কিয়ামতের দিন। এই জন্য আলেমদেরকে হক কথা বলতে হবে, শরীয়তের কথা বলতে হবে, মানুষকে সতর্ক করতে হবে, কোন বিষয়ে মানুষ দিন থেকে সরে যাচ্ছে সেগুলো সম্পর্কে তাকি তাম্বিহ করতে হবে। এই জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। তবে শুধু আলেমরাই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে না, এই উম্মতকে আরো বাকিদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হচ্ছে উত্তম জাতি, লোকদের পিছনে কাজ করার জন্য তোমাদেরকে স্পেশালি তৈরি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। নিজেরা তো এলেম শিখবে, আমল করবেই, বাকিদেরকে ভালো কাজের দিকে ডাক, গুনার কাজ থেকে সরিয়ে নিয়ে আসো, এই কাজ করতে হবে। এই কাজ যদি উম্মত না করে তাহলে উম্মতের মধ্যে কি শাস্তি দিবেন আল্লাহ তাআলা, কি আসছে হাদিসের মধ্যে? এই উম্মত যদি এই কাজ না করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কসম, তোমরা যদি এই কাজ না করো তাহলে আল্লাহ রাব্বুল লাইয়ুশিকান আল্লাহু ইয়ারসিলু ইকাবান, আল্লাহ তাআলা তোমাদের কাছে শাস্তি নিয়ে আসবেন, এমন শাস্তি, এমন আযাব, যে তখন তোমরা আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। এই কাজ বন্ধ করে দিলে আমাদের প্রতি যে আযাব আসবে, এই এবং সে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করব, আমরা সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে আমাদের সবাইকে এই কাজ করতে হবে, তাই না? তবে আলিমুল আমাদেরকে একটু বেশি করতে হবে, কিন্তু সাধারণ মুসল্লি মুসলিম সবাইকে এই কাজ করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবা দিচ্ছিলেন খলিফা হওয়ার পরে, তখন তিনি খুতবার মধ্যে বললেন, আইয়ুহান নাস ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিরুকুবিহিমুল মাআসি, জানো কি তোমাদের আগের জাতিগুলো উম্মতগুলো কেন আযাবের সম্মুখীন হয়েছে, কেন ধ্বংস হয়েছে? তারা অনেক গুনায় লিপ্ত ছিল, বিভিন্ন রকমের গুনায়। লূত আলাইহিসসালামের কওম কি গুনায় লিপ্ত হয়েছে, এরকম বহু গুনায় তাদের জাতিগুলো যখন লিপ্ত হয়ে গেল, ওয়ালাম ইয়ানহাহুমুর রব্বানিয়ুন ওয়াল আহবার, আর রব্বানিয়ুন আহবার ওলামাগণ, আমল ওয়ালা ওলামাগণ বা যদ্দুর স্কলার হয়েছে, তারা কেউই যখন এই কাজ করলো না, লোকদেরকে গুনাহ থেকে সরিয়ে আনার দায়িত্ব পালন করলো না, ফালাম্মা তামাদাউ ফিল মাআসি আখাযাতহুমুল উকুবা, তখন এই গুনার কারণে তাদেরকে শাস্তি তাদের উপরে চড়াও হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আযাব এসে গেল। আযাবের কত তরিকা আছে, প্রাকৃতিক দুর্যোগ আযাব, অন্য জাতিকে এই জাতির বিরুদ্ধে চড়াও করে দেওয়া আযাব, কত তরিকার আযাব। এই আযাব যখন এসে যায়, আযাব দেখে এখন আলিম ওলামারা কি করে, ফামুরু বিল মারুফ ওয়া নাহউ আনিল মুনকার, ওকে, তখন তারা দোয়া করলে কাজ হবে না, তো কাজেই এখনই তোমরা কি করো, মারুফের হুকুম দাও, মুনকার থেকে লোকদেরকে সরিয়ে আনো, এই কাজ করে যাও, ক্বাবলা আন ইয়ানজালা বিকুম মিসলুল্লাযী নাযালা বিহিম, তাদের প্রতি যে আযাব নাজিল হয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, হালাক করে দিয়েছে, ওই রকম আযাব আসার আগেই তোমরা বেশি করে এই কাজ করতে থাকো। ওয়া আলামু আন্নাল আমরা বিল মারুফ ওয়াল নাহি আনিল মুনকার লা ইয়াক্তাউ রিজকান ওয়া লা ইয়াক্রিবু আজালান,
আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করতে গেলে চ্যালেঞ্জ আছে, এটা ঠিক। অনেক সময় যারা ক্ষমতাসীন শক্তি আছে তারা পছন্দ করে নাকি এই কাজ? পছন্দ করে না। তো এখান তোমার চাকরি চলে যেতে পারে, তোমার জীবনের উপরে আঘাত চলে আসতে পারে, এগুলা দেখে ভয় পেয়ে এই দাওয়াই আল্লাহর কাজ বন্ধ করে দিবা? নো, মনে রেখো যে এই দাওয়াতি কাজ, আমর বিল মারুফ নাহির মুনকারের কাজ, রেজেককে আল্লাহর কাছ থেকে তোমার জন্য চিরাতরে বন্ধ করে দেবে না, আর তোমার হায়াত কে আগেই শেষ করে দিবে না। তার মানে তোমার রেজেক কি আছে আল্লাহর কাছে আগেই ফয়সালা হয়ে আছে। তো চাকরি চলে যাওয়ার আগেই আল্লাহর কাছে লেখা আছে না? হ্যাঁ, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আগেই আল্লাহর কাছে লেখা হয়ে আছে না? ওইটা তোমার তাকদিরে যা আছে তা ঘটবে, আর তোমাকে মেরে ফেলবে, হত্যা করে ফেললো, গুলি করে ফেললো, পিটাতে পিটাতে মেরে ফেললো, করতেছে এরকম। কিন্তু মনে রেখো এটা আল্লাহর কাছ থেকে অনেক আগে তোমার কিসমতে এই শাহাদাতে মৃত্যু বরাদ্দ করা আছে। তুমি ভয় ভয় পাবে কেন? তুমি মনে করো পালিয়ে যাবে, এই কাজ করলে আমাকে মেরে ফেলবে, তুমি ছেড়ে দিবে? নো, কাজ তোমাকে করে যেতে হবে। তো আল্লাহ তাআলা আসলেই এই উম্মতকে এই কাজের জন্য নিযুক্ত করেছেন, বিশেষ করে ওলামাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা ইহুদি জাতির লোকেরা আমল করেনি, সেজন্য এবং এর আগের জাতিগুলো ঠিকমতো আমল না করার কারণে তারা অভিশপ্ত হয়েছে। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফিহিম বিল মাআসি ইয়াকদিরুনা আন ইগাইরু আলাইহি ফালা ইগাইরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন কাবলা আন ইয়ামুতু। কোন মানুষ যখন কোন কওমের মধ্যে থাকে, আর সেই লোকটা ভালো মানুষ, কিন্তু কওমের মধ্যে অনেক অনাচার পাপাচার গুনার কাজ ছড়িয়ে যাচ্ছে দেখে, এবং তার মোটামুটি যোগ্যতা আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, পারে কিছু দিনই কাজ করতে, আমর বিল মারুফ নাহিনে মুনকারে কাজ করতে, কিন্তু করে না, কে কি মনে করে বাবা চুপচাপ থাকি, বিপদের কথা বলা যায় না, এরকম ভদ্র হয়ে চুপ করে বসে থাকি, কিছু করে না, তাহলে এই লোকটি মরার আগে তার উপরে আল্লাহর আজাব আসবেই। إذا نزلت به